টাঙ্গাইলের মধুপুর এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে আশ্বিন আনারস চাষ। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। প্রতিদিন এসব আনারস চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। তবে কৃষকরা বলছেন, আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠলে তারা আরও লাভবান হবেন। টাঙ্গাইল সংবাদদাতা জাফর আহমেদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অজিত সরকার। টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল ও সখীপুরের কিছু এলাকায় আনারসের আবাদ হয়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আনারস পাকার মৌসুম হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায় রসালো এই ফল। বিশেষত মধুপুর এলাকায় আশিনা আনারস ব্যাপক হারে চাষ হয়। তবে বেচাকেনার প্রক্রিয়ায় রয়েছে মধ্যস্বত্বভোগীদের দূরত্ব। একই সাথে ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় কাঙ্ক্ষিত লাভ করতে পারছেন না বলে অভিযোগ কৃষকদের। আমাদের আশিনা আনারসটা আসলে খুব ভালো, এটা সিজন ছাড়া আসে, এটা অনেক আমরা দাম পাই। আনারসের একটা কারখানা যদি সরকার করে দিত, আমরা ন্যায্য মূল্যটা পাইতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আনারস আবাদে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, উপজেলা কৃষি অফিস আছে, তাদেরকে আবাদ এবং পরিচর্যা এবং রোগ পোকামাকড় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে। চলতি মৌসুমে টাঙ্গাইলে 7,000 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।